আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সিম্পল আর সুস্বাদু একটি রেসিপি, মাসালা আলু পালং রেসিপি, যা পুষ্টিগুণে ভরপুর আর খুব কম উপকরণ দিয়ে সহজে বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম ছোট আলু নিয়েছি, যেটা কুকারে একটা হুইসেল দিয়ে 70% সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে এইভাবে একটু ছিদ্র করে নেব, যাতে আলুর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 150 গ্রাম পালং শাক। শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দিলাম ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম 50 গ্রাম ফেটানো টক দই। এবার সমস্ত কিছু মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এবার আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াতে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন জিরে। এই সময় ওভেন লো ফ্লেমে রাখবো, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করব। এবার পেঁয়াজ কিছুটা ভাজা হলে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনি দেবার পর পেঁয়াজ আরও কিছুটা ভাজা হলে দিয়ে দেব পালং শাকের পেস্ট, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মিক্সিং জারে লেগে থাকা মশলাগুলো সামান্য জল দিয়ে ওই জলটা দিয়ে দেব। এবার ভালো করে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলার কাঁচা গন্ধটা কেটে মশলার কালার চেঞ্জ হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো টমেটো সস। টমেটো সস ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদমতো নুন। নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। মিনিট তিনেক পর ঢাকনা খুলে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সমস্ত মশলা আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে আলুগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। জল দেবার পর আবারও মশলাগুলো আলুর সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে রান্না হতে দেব আরও মিনিট 4েক।
মিনিট চারেক পর ঢাকনা খুলে নিলাম। আমাদের রান্না প্রায় শেষের দিকে, এবার সবার শেষে দিয়ে দেব 1 টিস্পুন গাওয়া ঘি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মশলা আলু পালং। তাহলে আর দেরি না করে এই শীতে পালং শাক দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন মশলা আলু পালং রেসিপি, যা গরম গরম লুচি এবং পরোটা এবং নানের সাথে জাস্ট জমে যাবে।